কেন শুট করেন? ও নির্লজ্জ বেহায়া কুদিন আমাকে বলবে এই জামা কাপড় খুলে বসে থাক। বন্ধুগণ মুই আয়া পড়ছি। দাদা আমাদের ভদ্রলোক সাথে মেয়ের পাল, ব্লগের নামে করে বেড়াচ্ছে দুনিয়ার বালছাল, এত প্রতিভা তুই কোথায় জমি রাখিস, সব কিছু ছেড়ে কেন ফেসবুকে তে হাগিস? ঠিক বলেছিস। সো হ্যালো গাইস, দিস ইজ তন্ময়, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে কিছু বলবো না, আজকে শুধু দেখবো। তাই আমি আবার কিছু বলবো না তাই হয়। তো গুরুজনের আমার ছোট ছোট ভাই বোনেরা, ভিডিওটি তোমাদের জন্য নয়, তো ফটাফট কান হেডফোনটা দিয়ে না, তো চলো শুরু করি। কেন আসবা তুমি ওর ব্লগে, কি দরকার তোমার বাল? পর্ন শুট করে এখন। এই কি শুট করে? ও পর্নোগ্রাফি শুট করে। তা ও ও সব শুট করে, তা তুমি ওর সাথে কি করছো? হ্যাঁ বহুত তেজ হো রহা হ্যায়। হ্যাঁ তা বলছি তোমাকে দেখতে হবে ঠিক লজ্জা কি করে করবে, নেই তো গজব বেজতি হ্যায়। লজ্জা হওয়া দরকার যদি থাকে তো। আরে তুমি কাকে ব্লগে নিয়ে এসছো, তোমাকে তো পুরো ন্যাংটা করে দিচ্ছে। থাক প্যান্ট খোলার দরকার নেই। থাম 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 থাম, এ তুই কে বে? আরে ভিডিওর মধ্যে এরকম করে হাত দিস কেন, বাড়িতে হেগে আসিস নি? এই ব্লগটা একটু অভদ্র ব্লগ আছে, ঠিক আছে, ভদ্র ব্লগ না প্লিজ। সে তো থোবড়া দেখেই বুঝতে পেরেছি তুই ভদ্র না, আর তোর ব্লগ ভদ্র হবে কি করে? তুই হলো কলির পাঠা। ঋষিতা এন্ড দিস ইজ শুক্লা। আচ্ছা তুমি শুক্লা, হাই। এ মাস্কটা পরো, মাস্কটা পরো, মাস্ক পরো, আগে মাস্ক পরো। পাং 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 পাং। হাগার জায়গা নেই। বাপ মায়ের থেকে পাওয়া কঠিন উচ্চ শিক্ষা। একদম চোখ বন্ধ করে তোমার মুখ দেখেই বুঝতে পারছি তুমি কতটা লয়াল। আপ কাকে জানি বাবা, স্যার আমি অনেকদিনের জন্য বাইরে গেছি। আচ্ছা ধরলাম, এ ধরবো কেন? আচ্ছা না ধরলাম, এক বছরের জন্য। এক বছরের জন্য বাইরে যাবা? ও ভিডিও শুট করতে, ভিডিও শুট করতে, কিন্তু তুমি পারবা না। তুই এখানে বাড়িতে একা আছিস। বাড়িতে একা থাকবে কেন, ওকে নিয়ে যাবো না শুটিং এ? তুই এখানে বাড়িতে একা আছিস, তোর ভাই উঠেছে, তুমি আমাকে ডিলটা দিয়েই যাবে শোনা। এ কি দিয়ে যাবে? তুমি আমাকে ডিলটা দিয়েই যাবে শোনা। শেষ পর্যন্ত প্লাস্টিকের আমি আমি বুঝতে পারি না, আমার আমার ব্লগে মেয়েগুলো এরকম কেন হয়? সত্যি সত্যি বুঝতে পারছিস না, বুঝবি বা কি করে, কারণ তুই তো একটা ছাবলা, আর তোর ব্লগ গুলো হলো ছাবলামি, আর তোর ব্লগে যে মেয়েগুলো আছে ওগুলো হলো ছেবলি। না না কিসের জাজমেন্ট, কোন দরকার নেই, সব তোর মতোই ছাবলা। আপনার বুদ্ধি ভালো। এই এদেরকে নিয়ে আমার সত্যি কথা বলতে ভালো লাগছে না, তো চল একটু অন্য দিক থেকে ঘুরে আসি। নিব্বা নিব্বি বিয়ে করেছে অনেক দিন পর, বালছাল না করে সংসারটা এবার ধর, ব্লগের নামে বইয়ের পদে চড় মারছিস মার, তোদের কিছু বোঝাবো না, যা পারিস কর।
ভিডিও শুরুতে তোমাদের কিছু কথা বলি, এটা জাস্ট একটা ফানি ভিডিও ছিল, অন্য কোনো মাইন্ডে নেবে না। আরে না না, তুই তোর বউয়ের পদ্ধতিতে চর মারলি না কিল মারলি, আমরা কেন মাইন্ড করবো? তো দেখো, আশা করি তোমার ভালো লাগবে। আচ্ছা বলছিস তাহলে বউয়ের পদ্ধতিতে চর মারামারি ভিডিও ভালো লাগবে, চলো দেখি। তাই না, পাছাই মারার মজাই আলাদা। ও শালা, পদের ফুল ঝরে না এখনো বিয়ে করে বইয়ের পদ থাবড়াচ্ছ, হারাম জাদা। হাই রে দুনিয়া, পৃথিবীতে কত খেলা থাকতে পদ মারামারি খেলছিস। হ্যাঁ তা আমাদের এখানে একজন যদু ডাক্তার আছে, তোর কাছে পাঠিয়ে দেবো নাকি? এরকম পেছন মারামারি প্রাঙ্ক তোমরা আগে কোনোদিন দেখেছো? আমি তো বাবু দেখিনি। আর ইউ কমেডি মি? এই লাগছে তো হারাম জাদা, আস্তে মার, এত জোরে জোরে কেউ বউয়ের পদ মারে? কে বলে তুমি? সরি, পদে মারে। কত ট্যালেন্ট রেখেছো নিব্বির, ক্যামেরার সামনে ঘুরঘুর করে বেড়াচ্ছে, ক্যামেরা দেখতে পাচ্ছে না। বলছি ভাই, শেষ পর্যন্ত স্ক্রিপ্ট লিখে বউয়ের পদ মারলি? অ্যাক্টিংটা দেখো, ক্যামেরা খুঁজে পাচ্ছে না, এত প্রতিভা কোথায় রাখিস তোরা? জানি না। ছিচি করে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, আমরা সব দেখে নিয়েছি। যাই হোক, অ্যাক্টিংটা ভালো ছিল। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। লাভ ইউ গাইস, টাটা।